হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। হাত তুলেন কে কে দোকানে বসে হাজির বিরিয়ানি খেয়েছেন বা খেতে চান খুব শীঘ্রই, জায়গা মতন এসেছেন, কারণ আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে এই বিখ্যাত হাজির বিরিয়ানি বানানো হয়। অরিজিনাল রেসিপি অবশ্যই সিক্রেট রেখেছে হাজি সাহেব, কিন্তু আমার ধারণা স্বাদের দিক দিয়ে বেশ কাছাকাছি যেতে পেরেছি। আমার সাথে সাথে বানানোর জন্য প্রস্তুত হন তাহলে। প্রথম যেটা করতে হবে, মশলাটা তৈরি করব। নিয়ে নিয়েছি দুইটা মাঝারি সাইজের দারচিনি আর সামান্য জৈত্রী, 5-6টা এলাচ নিয়েছি আর একটা জায়ফলের অর্ধেকটা নিব, 6-7টা লং আর গোলমরিচ 10-12টা। মশলা ভাজাভাজির কোনো কাজ নেই, এই 6টা উপকরণ গ্রাইন্ড করে এইভাবে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি একটা হাঁড়ির মধ্যে 1/2 কাপ সর্ষা তেল দিয়েছি। আমি পুরোটাই রান্না সর্ষা তেলে করছি, তবে আপনারা চাইলে 1/2 কাপ সর্ষা আর 1/2 কাপ সয়াবিন তেল দিতে পারেন। এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি কুচি করে কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। এই রান্নায় খুব বেশি মশলা লাগে না, তাই আমি এখানে কোনো বাড়তি গরম মশলা দিই নি। এখন দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা আর এটাকেও একটু কষিয়ে নিব যেন কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এখানে আছে 1 কেজি মাংস, এইভাবে ছোট ছোট করে কাটা। এটা গরু অথবা মাটন দিয়ে করা যায়, আমি গরু দিয়ে করছি আজকে। এখানে আমাদের সেই গুঁড়ো করা মশলাটাও পুরোটাই দিয়ে দিলাম আর দিয়েছি 1 চা চামচ কাঠবাদামের গুঁড়া, আপনারা বাটাও নিতে পারেন। আর কাঠবাদাম না থাকলে আপনারা অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিব 7 মতন কিছু লবণ। এই পর্যায়ে কোনো পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো শেষ, দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে। এবার আমি এটাকে ঢেকে 5-10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5-10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আরেকটা উপকরণ দিব। 3 টেবিল চামচ টক দই আমি আগে থেকে ফেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দইটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আরও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি। তারপর মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পানি। যদি প্রয়োজন হয় আপনারা 1 কাপ পরিমাণ পানিও দিতে পারেন। এখন শেষবারের মতন ঢেকে আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে মশলাগুলিকে শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল একদম আলাদা হয়ে গেছে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি তেলগুলি ঝেড়ে মাংসগুলিকে উঠিয়ে নিচ্ছি। এই হাঁড়ি কিন্তু ধুয়ে ফেলবেন না, আমরা কিন্তু এটাতেই ভাতটাকে বানাবো। 3 কাপ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে ঝেড়ে রেখেছিলাম। যে কোনো পোলাওয়ের চাল নিলেই হবে, আমি চিনি গুঁড়া ব্যবহার করছি, তবে আপনারা কালি জিরা চালটাও ব্যবহার করতে পারেন। প্রায় 2-3 মিনিট চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 5.5 কাপ নর্মাল পানি। নর্মালি যতটুকুন চাল নেওয়া হয় তার ডাবল পানি দেওয়া হয়, তবে আমার এই চালটা একটু নতুন তাই আমি পানির পরিমাণটা একটু কম নিয়েছি। এখন দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর আপনাদের কাছে গুঁড়ো দুধ না থাকলে আপনারা পানি 1 কাপ কমিয়ে তার বদলে লিকুইড মিল্ক ইউজ করতে পারবেন। দিয়ে দিয়েছি 7 মতন লবণ। লবণের পরিমাণটা কিন্তু এই সময় বেশি দিতে হয়, কারণ আপনারা নিজেরাই দেখবেন যে চালটা যখন রান্না হয়ে যায় লবণের পরিমাণটা একদম পারফেক্ট লাগে। প্রায় 6-7টি কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচটাকে আমি ফেড়ে নিই, এটা শুধুমাত্র চালে সুন্দর একটা অ্যারোমা দেওয়ার জন্য।
এবার আমি পোলাওয়ের চালটাকে প্রায় 60% সিদ্ধ করে নিব। আর এই কাজটা কিন্তু ঢেকে করা যাবে না। দেখতে পাচ্ছেন চালগুলি ভালোভাবে ফুলে গেছে। এই পর্যায়ে মাংসগুলিকে আমি আস্তে আস্তে চালের সাথে মিশিয়ে নিব। প্রশ্ন করতে পারেন, কেন 60%? কারণ বাকি 40% মাংসের সাথে যখন দম দেওয়া হবে তখনই রান্না হয়ে যাবে। ভিডিওতে লক্ষ্য করুন আমি কীভাবে মাংসগুলিকে চালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এইবার আরও দুটো কাজ বাকি। বিরিয়ানিটাকে দমে দেওয়ার আগে আমি আবার বেশ কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এই ধরেন 10টি। আর একটা লেবুর অর্ধেকটা আমি চিপড়ে পোলার উপরে দিয়ে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্যই এই লেবুটা দেওয়া, মনে করবেন না যে আবার বিরিয়ানিটা টক হয়ে যাবে। এখন প্রায় 15 মিনিটের জন্য ঢেকে আমি এই বিরিয়ানিটাকে দমে রাখবো। আমি এই হাঁড়ির নিচে কোনো তাওয়া ব্যবহার করছি না, কারণ আমার এই হাঁড়িটা বেশ ভারী। 20 মিনিট পরে চলুন দেখে নেই কী অবস্থা। হয়ে গেছে তৈরি বাসায় বসে বিখ্যাত হাজির বিরিয়ানি। আরেকটু শাহী ভাব আনার জন্য আমি দিয়ে দিচ্ছি উপরে কিছু ঘি, প্রায় 2 টেবিল চামচ। আর এই ঘিটা বিরিয়ানি তাপে এমনি গলে যাবে। আপনাদের জন্য 1 প্লেট সার্ভ করলাম। মনে করেন হোটেল ফুডিজ ফিউশনে বেশ মজা করে খাচ্ছেন। সামনে কোরবানি ঈদে এই বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। আর যদি বানান facebook.com/foodiesfusion কিন্তু ছবি শেয়ার করতে ভুলবেন না। আজকে এতটুকুই। আশা করব লাইক শেয়ার কমেন্ট তো করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে করেই ফেলুন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন খান দান মজা করুন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।